Hey everyone, my name is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকের এই ক্লাসটা খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ কি আজকে আমরা এরকম কিছু সেন্টেন্সের ব্যাপারে আলোচনা করব যেগুলো আমাদের মনে হয় ঠিক, বাট অ্যাকচুয়ালি সেই সেন্টেন্সগুলো ভুল। অ্যান্ড আমরা প্রায় এই সেন্টেন্সগুলোর ব্যবহার নিজেদের কনভারসেশনে করে থাকি। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। ক্লাসটা পুরো এন্ড অব্দি দেখো, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের আজকের ক্লাসটা কীরকম লাগলো। স্টার্ট করছি ফার্স্ট সেন্টেন্স দিয়ে। অনেককে আমি এই সেন্টেন্সটা বলতে শুনেছি, দেখো সেন্টেন্সটা, আই ডোন্ট নো নাথিং। অ্যাকচুয়ালি অনেকে এটা বলে মিন করতে চায় যে আমি কিচ্ছু জানি না। বাট আমি যখন আই ডোন্ট বলছি, আই ডোন্ট নো বলছি, আবার যখন তারপরে নাথিং এর ব্যবহার করছি, এর মানে হচ্ছে যে আমি সব জানি, আই নো এভরিথিং। তো তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কীরকমভাবে বলবো? সো ইটস এ মিস্টেক, রাইট? এই সেন্টেন্সটা আর কেউ ব্যবহার করবে না। সেন্টেন্সটা হবে, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছু জানি না। কিংবা তোমরা এটাকে নাথিং দিয়ে বলতে চাইলে এইভাবে বলতে পারো, আই নো নাথিং। ওকে, চলো দেখে নিই পরে যে ভুলটা করি সেটা কি। যখন আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করি, কিছু বলার জন্য যখন আমরা কাউকে বলি, তো তখন আমরা সেন্টেন্সটা এইভাবে বলি, সেমি, রাইট? বাট ইটস এ রং ওয়ে অফ সেইং। সো দ্য সেন্টেন্স উইল বি, টেল মি। যখন আমরা কারোর কাছে কোনো ইনফরমেশন চাইছি, যখন আমরা কারোর কাছে কিছু শুনতে চাইছি, কোনো ইনফরমেশন শুনতে চাইছি, তখন আমরা টেল মি বলবো। যেরকম টেল মি ইয়র নেম, আমাকে তোমার নাম বলো, টেল মি, ওকে, নট সে মি। চলো দেখে নিই পরের মিস্টেকটা কী রয়েছে। আমি অনেক বিগিনার্সদের এই সেন্টেন্সটা ব্যবহার করতে শুনেছি, আই লাভ টু রিড বুক, মাই হবি ইজ টু রিড বুক, or my hobby is to watch movie. আচ্ছা তোমরা বলো তো, এই সেন্টেন্সটায় তোমরা কি কোনো ভুল খুঁজে পাচ্ছ? বল, আমি খুঁজে পাচ্ছি। এই সেন্টেন্সটায় ভুলটা হলো, আমি বলতে চাইছি যে আমার বই পড়া পছন্দ, আমার মুভিজ দেখা পছন্দ। তো ইন জেনারেল আমার সমস্ত বই পড়া পছন্দ বা মুভিজ দেখা পছন্দ, এটাই আমি বলতে চাইছি, রাইট? কি কোনো একটা পার্টিকুলার জনারের বই পড়া পছন্দ বা মুভিজ দেখা পছন্দ। সেই ক্ষেত্রে আমরা কখনোই বুক বা মুভি বলতে পারি না। সেন্টেন্সটা এরকম হবে, আই লাভ টু রিড বুকস, নট বুক, মাই হবি ইজ টু রিড বুকস, নট বুক, মাই হবি ইজ টু ওয়াচ মুভিজ, নট মুভি। ওকে, আমরা যদি বলি যে আমার মুভি দেখা পছন্দ, এটা আমরা কীভাবে বলি বলো তো? আই লাভ ওয়াচিং মুভিজ, নট I love watching movie. Because আমি ইন জেনারেল মুভি দেখতে ভালোবাসি, সেটাই এখানে বোঝাতে চেয়েছি। আচ্ছা চলো দেখে নিই পরের ভুলটা আমরা কী করি। We are go to school, we are enjoy the party. We are go to school, we are enjoy the party. এই মুহূর্তে যে কজন বিগিনার এই ভিডিওটা দেখছো, তারা প্রত্যেকে এই সেন্টেন্সগুলোর সাথে রিলেট করতে পারবে। তোমরা যখন কথা বলো একটু খেয়াল করবে, আরের পরে তোমরা ভার্বের মেইন ফর্মের সাধারণত ব্যবহার করে কথা বলো। এবার অনেকে এই ভুলটা করে থাকে, তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে কোনো কথা বলছি, যখন আমরা ডিরেক্টলি কিছু বলছি যে আমরা কিছু করি, এখানে কিন্তু আমরা কখনোই আরে পরে ভার্বের মেইন ফর্মে ব্যবহার করতে পারি না। যদি তোমরা টেন্স শিখে থাকো তাহলে দেখবে আমরা আরের পরে জেনারেলি কন্টিনিউয়াস ফর্মের ব্যবহার করি ভার্বের, আর নয়তো সিম্পলি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে খালি আরকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, রাইট? সো এই ক্ষেত্রে সেন্টেন্সটায় ভুল হচ্ছে এটাই, উই আর গো টু স্কুল কখনো হয় না। যদি আমি বলতে চাই আমরা স্কুলে যাই তাহলে হবে উই গো টু স্কুল, যদি আমি বলতে চাই আমরা স্কুলে যাচ্ছি তাহলে হবে উই আর গোয়িং টু স্কুল। বাট জেনারেলি বিগিনার্সরা এই সেন্টেন্সটার মাধ্যমে যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে আমরা স্কুলে যাই, তো সেই ক্ষেত্রে উই আর গো টু স্কুল না বলে হবে উই গো টু স্কুল। যদি আমি বলি আমরা পার্টিটা এনজয় করি, উই আর এনজয় দ্য পার্টি না, উই আর এনজয়িং দ্য পার্টি হবে যদি আমি বলতে চাই আমরা পার্টিটা এনজয় করছি। আর না তো যদি আমি সবসময় পার্টি এনজয় করি বলতে চাই তাহলে হবে উই এনজয় দ্য পার্টি।
ওকে। আচ্ছা এখানে একটা কথা বলি, আমি তোমাদেরকে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার দেখাচ্ছি, কিছু ফর্ম্যাট দেখাচ্ছি, এবং তোমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করো সেগুলো যদি এই ফর্ম্যাটে পড়ে, যেগুলো ভুল ফর্ম্যাট সেগুলোকে এক্ষুনি চেঞ্জ করো। যা যা সেন্টেন্স হয় এই ফর্ম্যাটে সেগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আমি জাস্ট তোমাদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছি, কিছু উদাহরণ দেখিয়ে দিচ্ছি, এবং তার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা জেনারেলি সেন্টেন্সে কী কী ভুল করে থাকি। সো প্লিজ ওয়াচ ইট আউট। আচ্ছা পরের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে মাই সেলফ অ্যান্ড দেন আর নেম, ফর এক্সাম্পল মাই সেলফ আদিতি। উই থিঙ্ক দ্যাট ইটস আ ভেরি কুল ওয়ে অফ ইন্ট্রোডিউসিং আর সেলস, বাট ইটস নট দ্য কুল ওয়ে। আমাদের মনে হয় যে এটা বললে আমাদের খুব স্টাইলিশ শোনায়, কিন্তু না, এটা ভুল ওয়ে নিজের নাম বলার। মাই সেলফ বলে আমরা কখনোই নিজের নাম বলতে পারি না। রিজন বিহাইন্ড দিস ইজ মাই সেলফ হলো অবজেক্টিভ প্রোনাউন। মাই সেলফকে আমরা কখনো সাবজেক্টিভ প্রোনাউনের জায়গায় বসাতে পারি না। তাহলে আমরা কীরকমভাবে নিজের নাম বলবো? সিম্পলি বলো আই অ্যাম অ্যান্ড দেন ইয়োর নেম, আই অ্যাম আদিতি, অর মাই নেম ইজ আদিতি। ওকে, ডোন্ট সে মাই সেলফ অ্যান্ড দেন ইয়োর নেম। ওকে, নেক্সট সেন্টেন্স, উই ডিড নট অ্যাটেন্ডেড দ্য ক্লাস লাস্ট উইক। We did not attend the class last week. এই সেন্টেন্সটার মধ্যে ভুল কী রয়েছে? চলো চট করে বলো। আই এম গিভিং ইউ 3 seconds, ইয়ার টাইম স্টার্টস নাও অ্যান্ড ইয়ার টাইমস আপ। এই সেন্টেন্সটার মধ্যে ভুল হলো ডিডের পরে, ডিড যখন আমি বসিয়েছি তারপরে আবার যে ভার্ব ফর্মটা রয়েছে সেখানে আবার ইডি অ্যাড করা রয়েছে। আমরা যখন ডিড দিয়ে সেন্টেন্স ফর্ম করি, ডিড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করি, তারপরে ভার্ব ফর্মের আমরা পাস্ট ফর্মটা ব্যবহার করি না, তারপরে আমরা ভার্বের মেন ফর্মে ব্যবহার করি। তাহলে সেই ক্ষেত্রে এখানে সেন্টেন্সটা হবে উই ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস লাস্ট উইক, নট অ্যাটেন্ডেড, ইট উইল বি অ্যাটেন্ড। ওকে, যদি আমি বলি আমি তার কলটা রিসিভ করিনি, আই ডিড নট রিসিভ হার কল, নট রিসিভড, আই ডিড নট রিসিভ হার কল। ওকে, চলো দেখি পরের সেন্টেন্সটা। তোমার ঘড়িতে এখন 9টা বাজে। তো এটা বলার জন্য জেনারেলি আমরা যে সেন্টেন্সটা দেখতে পাই সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ। যেহেতু ঘড়ির মধ্যে, তো আমরা ইন ইয়োর ওয়াচ বলি, কিন্তু সেন্টেন্সটায় ইনের ব্যবহারটাই অ্যাকচুয়ালি ভুল। তোমার ঘড়ি অনুসারে এখন 9টা বাজে, সেন্টেন্সটা হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তোমার ঘড়িতে এখন 9টা বাজে, আমরা এটাই বলতে চাইছি তোমার ঘড়ি অনুসারে এখন 9টা বাজে, বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ওকে, সো সেন্টেন্সে ইন ভুল। যদি কেউ ইনের ব্যবহার করো, প্লিজ নো ইট উইল বি বাই। পরের মিস্টেকটা দেখি, শি হ্যাজ গ্রে হেয়ার্স, শি হ্যাজ গ্রে হেয়ার্স, গ্রে চুল আছে তার মাথায়, এটাই বোঝাতে চাইছি। কিন্তু একজনের মাথায় সমস্ত চুল গ্রে, এবং সমস্ত চুল তার মাথাতেই আছে বোঝানোর জন্য আমরা হেয়ারসের ব্যবহার করব না। দিস ওয়ান ইজ ইনকারেক্ট। সমস্ত চুল একজনের মাথায় রয়েছে সেটা আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা ট্রিট করি। সো সেই ক্ষেত্রে এখানে সেন্টেন্সটা হবে শি হ্যাজ গ্রে হেয়ার, নট শি হ্যাজ গ্রে হেয়ার্স। ওকে, নেক্সট ওয়ান, যখন আমরা নিজেদের প্রেফারেন্সের ব্যাপারে কথা বলি তখন আমরা কীরকমভাবে সেন্টেন্স বলি? যেরকম আমি কফির থেকে চা বেশি পছন্দ করি, আই প্রেফার টি দ্যান কফি। আমরা দ্যানের ব্যবহার করি বিকজ আমরা শিখেছি যে কম্পেয়ার করতে দ্যানের ব্যবহার হয়। বাট এখানে তোমাকে বুঝতে হবে তুমি তোমার প্রেফারেন্সের কথা বলছো, এখানে প্রেফার এর পরে দ্যানের ব্যবহার হবে না। এখানে কী হবে? আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি, নট আই প্রেফার টি দ্যান কফি। নেক্সট ওয়ান, আই হ্যাভ হার্ড দিস many a times, many a times এর ব্যবহার আমি যে কতজনকে বলতে শুনেছি মানে সেটা অগুন্তি। কিন্তু many a times এই ব্যাপারটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল যে many এর পরে আবার times, what's going on? এই সেন্টেন্সটা ভুল। তাহলে আমরা সেন্টেন্সে কীরকমভাবে এটা বলতে পারি? আমরা এটাকে এইভাবে বলতে পারি, আই হ্যাভ হার্ড দিস many a time, not many a times, many a time, I have heard this many a time, or I have heard this many times. So hoy sentence e amra many times bolbo na many a time bolbo. Porer mistake ta dekhi, eta prochondo byabohar hoy, you need not to,
তোমার দরকার নেই, ইউ নিড নট টু, ফর এক্সাম্পল ইউ নিড নট টু কাম, তোমার আসার দরকার নেই। বাট এখানে ইউ নিড নট টু এই জায়গাটাতেই আসল ভুলটা রয়েছে। হয় আমরা বলবো ইউ নিড নট, নয় আমরা বলবো ইউ ডু নট নিড টু, ইউ ডু নট নিড টু কাম, তোমার আসার দরকার নেই। বাট আজকের পর থেকে কেউ বলবে না ইউ নিড নট টু কাম, দিস ইজ আ রং সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স দেখি, টুডে ইজ আওয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, অর উইশিং ইউ আ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এই সেন্টেন্সটায় ভুল কি রয়েছে? We never say marriage anniversary, it's always a wedding anniversary. So today is our wedding anniversary, this is the right sentence. Ebong wishing you a happy wedding anniversary, this is the right sentence. Porebar theke jokhon kauke shubho bibaho barshiki wish korte jaccho tokhon please bolo na marriage anniversary, that's a wrong way. Say wedding anniversary. নেক্সট ওয়ান, আই ডিড আ মিস্টেক। এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই, তাই না? বাট একটা ভুল আছে, উই ডোন্ট ডু আ মিস্টেক, উই মেক আ মিস্টেক। সো এই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে আই মেড আ মিস্টেক, আই মেড আ মিস্টেক, ডিড হবে না, তার জায়গায় মেড হবে। ওকে চলো পরের সেন্টেন্সটা দেখি, আই স আ ড্রিম, আই স আ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখা অর্থে আমরা স এর ব্যবহার করি, বাট এখানে হ্যাডের ব্যবহার হবে, কারণ স এর ব্যবহারটা ঠিক না, ইটস ইনকারেক্ট। সো ইট উইল বি আই হ্যাড আ ড্রিম। যদি আমি বলি আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, আই স আ ড্রিম লাস্ট নাইট, আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট, দিস ইজ কারেক্ট। নেক্সট সেন্টেন্স, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট ফর লাঞ্চ, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট ফর লাঞ্চ। সেন্টেন্সটা কী ভুল আছে? ঠিকই রয়েছে, সবাই বলে সেন্টেন্সটা, কিছু ভুল নেই, বাট দেয়ার্স এ মিস্টেক, ভুল আছে। কী ভুল আছে চলো দেখি, একটু জটিল হতে পারে ব্যাপারটা, কিন্তু বোঝার চেষ্টা করো জিনিসটা খুব সিম্পল। আমি যদি বলি আমি লাঞ্চে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি আমি বলবো এভাবে মি ওয়েন্ট ফর লাঞ্চ? নো, ফার্স্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করো। বাট আমি বলতে পারি মাই ফ্রেন্ড ওয়েন্ট ফর লাঞ্চ, তো সেই ক্ষেত্রে এখানে মাই ফ্রেন্ডের ব্যবহার করাটা ঠিক আছে, কিন্তু মি এর ব্যবহার করাটা এখানে একদমই ঠিক না, কারণ আমি বলতে পারি না মি ওয়েন্ট ফর লাঞ্চ। তো এখানে যেহেতু আমি অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্টকে জয়েন করছি, সেই ক্ষেত্রে মি এর ব্যবহার করাটা এখানে একদমই ঠিক না, এটা হচ্ছে প্রথম লজিক। দ্বিতীয় হচ্ছে মিটাকে বা আই যদি আমি বসাই, সেক্ষেত্রে আইটাকে আমরা আগে কখনোই রাখতে পারি না। আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট ফর লাঞ্চ এটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ প্রোনাউনের রুল অনুসারে যদি সেকেন্ড পার্সন থাকে, যদি থার্ড পার্সন থাকে, আর যদি ফার্স্ট পার্সন থাকে কোনো একটা সেন্টেন্সে একসাথে, তাহলে সেকেন্ড পার্সন আগে বসবে, তারপর থার্ড পার্সন বসবে, তারপরে ফার্স্ট পার্সন বসবে। ইট ইজ টু থ্রি ওয়ান, ওকে। কিন্তু এই সেন্টেন্সটায় যেহেতু সেকেন্ড পার্সন নেই, খালি থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন রয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে মাই ফ্রেন্ড আগে বসবে, তারপরে এখানে ফার্স্ট পার্সন বসবে, উইচ ইজ আই। তাহলে সেন্টেন্সটা কী হবে তোমরা বলো? মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট ফর লাঞ্চ, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট ফর লাঞ্চ, ওকে। সো আই হোপ আজকের পর থেকে, আজকের ক্লাসে যে ভুলগুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে তোমরা আর রিপিট করবে না। ইফ ইউ ওয়ান্ট মোর ক্লাসেস অন দিস টপিক, দেন ডু লেট মি নো দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আই সি ইউ অল আগেইন ভেরি সুন ইন মাই নেক্সট ভিডিও, অ্যান্টিল নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি, কিপ লাইকিং, অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল গেট, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।